আজ ভাইফোঁটা, আজকের দিনটা একদমই অন্যরকম, তাই ব্যস্ততা ভুলে ঘরোয়া মেজাজে আজকে রাজনীতিকরা। যাদবপুরের শ্রমজীবী ক্যান্টিনে সরাসরি চলে যাবো, বিমান বসুর ভাইফোঁটা সেখানে চলছে। আর আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, সরাসরি ছবিটা দেখাবো। বিমান বসু তিনি ভাইফোঁটা নিচ্ছেন যাদবপুরের শ্রমজীবী ক্যান্টিনে। এলাকার যারা কচি কাঁচা, এবং এলাকার শুধু কচি কাঁচা নয়, বয়স্করাও আছেন, তারা আজকে বিমান বসুকে ভাইফোঁটা দিচ্ছেন। দই দুব্য ঘা, তারপরে হচ্ছে ধান দিয়ে এবং প্রদীপ জ্বালানো হয়েছে, ফুল, এবং বিমান বসুকে নমস্কার করছেন অনেকে, এবং গিফটও দিচ্ছেন, এবং রিটার্ন গিফটও ফিরিয়ে দিচ্ছেন বিমানদাকে। কি অনুভূতি এরকম শ্রমজীবী ক্যান্টিনে ভাইফোঁটা নিয়ে? এই ধরনের ভাইফোঁটা আমার জীবনে প্রথম। আমি ভাইফোঁটা অন্য জায়গায় নিয়েছি। আমি স্টুডেন্টস হেলথ হোমে বহু বছর ভাইফোঁটা নিয়েছি। ওদের ভাইফোঁটা চালু ছিল, আমাকে বলতো, আমি যেতাম রুগীদের কাছ থেকে ভাইফোঁটা নিতাম। তাছাড়া অন্য জায়গায় তো ভাইফোঁটা নিয়েছি, মানে একবার তো বাঁকুড়াতে ভাইফোঁটার দিনে বাংলাদেশের মানে টিমের সঙ্গে আমাদের টিমের খেলা হয়েছিল, বেঙ্গল পশ্চিমবঙ্গের টিমের সঙ্গে, স্কুল টিমের। সে সময় বাঁকুড়ায় আমি ছিলাম, ওদের ভাইফোঁটা দেওয়া হয়েছে খেলোয়াড়দের, আমাদের বোনেরা, তারা আমাকেও ভাইফোঁটা দিয়েছিল। আর তারপরে দীর্ঘদিন পরে এই যাদবপুরের শ্রমজীবী ক্যান্টিনে এই ভাইফোঁটা। অবশ্যই ভাইফোঁটার বিষয়টা একটু ভিন্ন প্রকৃতির, ভিন্ন অনুভূতি দেয়। মানুষ মানুষের মঙ্গল কামনা করে, এটা ভালো, সেই দিক দিয়ে কোনো অসুবিধা কিছু নেই। ভাইফোঁটার ব্যাপারে আমার কোনোদিন কোনো অরুচি ছিল না, আজও নেই, কোনোদিন ছিল না, ছুতমার্গও কোনোদিন ছিল না। এমনকি যখন আমরা যৌথ পরিবারের সন্তান, আমাদের বাড়িতে সব বোনেরা আসতো ভাইফোঁটা দেওয়ার জন্য, আর সব ভাইয়েরা যেখানেই থাকুক না কেন ভাইফোঁটার দিন চলে আসতো, আমরা সবাই বসতাম, আর খুব প্রাপ্তিযোগ হতো। তখন তো ছোট ছিলাম, খুব প্রাপ্তিযোগ হতো এরকম সবাই। তো প্রাপ্তিযোগ হচ্ছে, আপনি রিটার্ন গিফট করছেন, সেটা তো ঠিক আছে, কিন্তু পরিবারের মধ্যে একটা প্রাপ্তিযোগের ব্যাপারটা একটু অন্যরকমের, চাইতে হয় তো চাইতে হয় না, আপনা আপনি এসে দিয়ে দিচ্ছে, এটা দিয়ে চলে দিচ্ছে, আমার পছন্দ মতো জিনিসগুলো দিচ্ছে, এটা একটা অন্য অনুভূতি ছিল। কিন্তু যৌথ পরিবারের আওতা থেকে বেরিয়ে গেছি আমি বহু বছর আগে। আমি 71-এ 30 বছর কমপ্লিট করেই 31-এ পা দেব, তখন ঘর বাড়ি ছেড়ে দিয়ে চলে গেছি, ফলে তারপরে অন্য অনুভূতি। সেই জন্য আমি তারপরে আর কোনো ভাইফোঁটা নিতে যাইনি। আমি ওয়ান্স আই লেফট মাই প্যারেন্ট হাউস, আই লেফট ফর এভার। ফলে এরকম যারা নাকি অনাত্মীয়রা আত্মীয় হয়, তখন সেই অনুভূতি একটু ভিন্ন রকমের।